আমরা এই প্রোগ্রামটাতে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের বিহেভিয়ার নিয়ে আলোচনা করব ইনহেরিটেন্স ক্ষেত্রে। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর সম্পর্কে আমরা আগেই জানি, এটা নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি। আমরা একটা জিনিস জানি যে আসলে কনস্ট্রাক্টর কল হয় যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়, ঠিক তার সাথে সাথেই অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর কল হয়ে যায়, এবং ডিস্ট্রাক্টর কল হয় যখন ওই অবজেক্টটা আউট অফ স্কোপে চলে যায়, ঠিক তখন ডিস্ট্রাক্টর কল হয়। অর্থাৎ আমি এভাবে বলতে পারি যে আসলে একটা অবজেক্ট যখন ডিক্লেয়ার করা হয়, তখন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর কল হয়, এবং একটা অবজেক্ট যখন আউট অফ স্কোপে চলে যায় তখন ডিস্ট্রাক্টর কল হয়। অর্থাৎ কনস্ট্রাক্টর কল হয় একেবারে শুরুতে, ডিস্ট্রাক্টর কল হয় একেবারেই শেষে। তো আমরা কনস্ট্রাক্টরের এই এবং কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের এই বিহেভিয়ারটা জানি, এখন আমরা দেখব যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কিরকম আচরণ করে। তো আমাদের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে বেস ক্লাস আর একটা ক্লাস আছে ডিরাইভড ক্লাস। তো ডিরাইভড ক্লাস বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। বেস ক্লাসের মধ্যে আসো, বেস ক্লাসের মধ্যে দেখো একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের ভিতরে লিখা আছে কনস্ট্রাক্টর বেস ক্লাস, অর্থাৎ এটা একটা বেস ক্লাসের কনস্ট্রাক্টর, এবং একটা ডিস্ট্রাক্টর লিখে আছে, ডিস্ট্রাক্টরের ভিতরে লিখে আছে যে ডিস্ট্রাক্টর অফ বেস ক্লাস, অর্থাৎ এটা একটা বেস ক্লাসের ডিস্ট্রাক্টর। ঠিক অনুরূপভাবে দেখো ডিরেপ ক্লাসে, দেখো ডিরেপ ক্লাসের মধ্যেও তার একটা কনস্ট্রাক্টর আছে এবং তার একটা ডিস্ট্রাক্টর লিখা আছে। কনস্ট্রাক্টর মধ্যে লিখে আছে যে এটা ডিরেপ ক্লাসের কনস্ট্রাক্টর, এবং ডিস্ট্রাক্টরের মধ্যে লিখে আছে যে সেটা ডিরেপ ক্লাসের ডিস্ট্রাক্টর। আমরা দেখি তাহলে, আমরা ওই কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের ওই বিহেভিয়ারটা একটু কোডটা রান করে দেখি যে আসলে কি বিহেভিয়ার অ্যাকচুয়ালি ফলো করতেছে। তো আমরা এখানে দেখো মেইন মেথডে দেখো ডিরাইভ ক্লাসের একটা জাস্ট অবজেক্ট ডিক্লেয়ার করছি, ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি। তো আমরা এটা জানি যে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি অবজেক্ট ডিক্লেয়ার সাথে সাথে ডিক্লেয়ার করার সাথে সাথে কল হয়ে যায়, এবং ডিস্ট্রাক্টর কল হয় সবার শেষে, অর্থাৎ যখন আমার ওই অবজেক্টটা আউট অফ স্কোপে চলে যাবে তখন ডিস্ট্রাক্টর কল হবে। এখন এই প্রোগ্রামটাতে একটা নতুন জিনিস আছে, অর্থাৎ এই যে ডিরাইভ ক্লাসের যে অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এই ডিরাইভ ক্লাসের কোনো নিজের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর আছে, এবং এটা কিন্তু অ্যাগেইন বেস ক্লাস, অর্থাৎ আরেকটা ক্লাসকে সে ইনহেরিট করছে। আমরা ইনহেরিটেন্স থেকে এটা জানি যে যখন একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে তখন ওই যে বেস ক্লাসের জিনিসপত্রগুলো কিন্তু তার ডিরাইভ ক্লাসের নিজের হয়ে যায়, এক্সেপ্ট প্রাইভেট মেম্বারগুলো আর কি তার নিজের মতো হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি ধরনের আচরণ শো করবে আমরা দেখি। তো আমরা জানি যে এই ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কল হবে। এখন কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কোন সিকোয়েন্সে কল হবে দেখো, আমি প্রোগ্রামটা রান করালাম, রান করানোর পরে দেখো প্রথমে তোমরা আশা করি আউটপুট দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামের আউটপুট সহ দেখতে পাচ্ছ। এখন দেখো তাহলে এখানে কি হলো, প্রথমে দেখতেছ যে আসলে কনস্ট্রাক্টর বেস ক্লাস, বেস ক্লাসের কনস্ট্রাক্টর সবার আগে কল হয়েছে, এরপরে ডিরাইভড ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়েছে, এরপরে ডিরাইভড ক্লাসের ডিস্ট্রাক্টর কল হয়েছে, এর পরবর্তীতে বেস ক্লাসের ডিস্ট্রাক্টর কল হয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস ক্লাসের কনস্ট্রাক্টরগুলো আগে কল হয়, ডিরাইভড ক্লাসের ডিস্ট্রাক্টরগুলো আগে কল হয়। অর্থাৎ সিকোয়েন্সটা দেখো, আমরা যখন ইনহেরিটেন্স করব বেস ক্লাসের কনস্ট্রাক্টরগুলো সবার আগে কল হবে, বেস ক্লাসের কনস্ট্রাক্টরগুলো সবার আগে কল হবে। এই প্রোগ্রামটাতে একটু করে দেখো, এই প্রোগ্রামটাতে দেখো আমরা জাস্ট কি করেছি, এখানে ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি। ডিরাইভ ক্লাসের অবজেক্ট যখন ডিক্লেয়ার করেছি তখন অটোমেটিক্যালি আমরা জানি যে অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়ে যায়। তো এই যে ডিরাইভ ক্লাসের যখন আসলো তখন দেখলো যে ডিরাইভ ক্লাস একটা ক্লাসকে ইনহেরিট করতেছে,
তো ইনহেরিট যে ক্লাসে করতেছে অর্থাৎ এখানে বেস ক্লাসকে বেস ক্লাসের এখানে চলে গেল বেস ক্লাসের এখানে আসার পর সে বেস ক্লাসের কোনো কনস্ট্রাক্টর আছে কিনা খুঁজতেছে বেস ক্লাসে দেখতেছে যে একটা কনস্ট্রাক্টর লেখা আছে তার মানে ওই বেস ক্লাসের কনস্ট্রাক্টরটাকে এক্সিকিউট করলো এক্সিকিউট করার পর সে পুনরায় আবার ডিরাইভ ক্লাসে চলে আসলো ডিরাইভ ক্লাসে যখন আরেকটা কনস্ট্রাক্টর লিখে আছে দেন ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরটাকে এক্সিকিউট করো এখন আসো ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টরটা প্রথমে এক্সিকিউট করলো এক্সিকিউট করা শেষে সে দেখলো যে পরবর্তীতে কারণ ডিরাইভ ক্লাসের অবজেক্টটা এখানে যে ডিরেক্ট ক্লাসের যে ইয়াটা আছে ডিস্ট্রাক্টরটা আছে সেটা আগেই কল হবে কারণ এটা আগেই আউট অফ স্কোপে চলে যাচ্ছে সো বেস ক্লাসে দেন বেস ক্লাসের ডিস্ট্রাক্টর কল হবে তো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সবার আগে বেস ক্লাসের গুলো কল হবে এবং ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে ওই সিকুয়েন্সে অর্থাৎ ডিস্ট্রাকশন অর্থাৎ ডিস্ট্রাক্টরের কাজ এখানে শেষ দেন প্রথমে ডিস্ট্রাক্টরের ইয়েগুলোই আগে আউট অফ স্কোপে চলে যাবে এটাই হলো আমার এই প্রোগ্রামের বোঝানোর উদ্দেশ্য অর্থাৎ ইনহেরিটেন্সের ক্ষেত্রে কীরূপ আচরণ করবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরগুলো তো আরেকটা আমরা প্রোগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি এই ইয়েটা আশা করি তোমাদের এটা অ্যান্সার দিতে সমস্যা হবে না তো এখানে তিনটা ক্লাস আছে এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স যেটা একটা ক্লাস আছে এ এর একটা কনস্ট্রাক্টর আছে অর্থাৎ কনস্ট্রাক্টর অফ এ লিখা আছে এরপরে এর একটা ডিস্ট্রাক্টর আছে সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর অফ এ লিখা আছে আর একটা ক্লাস আছে বি বি ক্লাসটা এ কে ইনহেরিট করতেছে এখন দেখো বি ক্লাসেরও একটা কনস্ট্রাক্টর লিখা আছে বি ক্লাসেরও একটা ডিস্ট্রাক্টর লিখা আছে আর একটা ক্লাস আছে সি সি ক্লাসটা আবার ইনহেরিট করতেছে বি কে সির মধ্যে একটা কনস্ট্রাক্টর লিখা আছে আবার সির মধ্যে একটা ডিস্ট্রাক্টর লিখা আছে এখন দেখো আমরা মেইন মেথডে আসো এই সি ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি তাহলে আমাদের কোন সিকোয়েন্সে কল হবে আমি আর একটু করে বলে দেখি একটা ক্লাস হচ্ছে এ এই বি ক্লাস এ কে ইনহেরিট করছে ঠিক একইভাবে আর একটা ক্লাস আছে সি এই সি ক্লাস এ বি কে ইনহেরিট করছে তো বিষয়টা হচ্ছে এরকম এ কে ইনহেরিট করছে বি বি কে ইনহেরিট করছে আবার সি তো এই সবগুলারই কি আছে একটা একটা করে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর লিখা আছে এবার মেইন মেথডে এসে সি ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম তাহলে কোন সিকোয়েন্সে যাবে আসলে কলটা কোন সিকোয়েন্সে হবে তো যখন সি ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করলাম প্রথমে সি ক্লাসের দিকেই গেল সি ক্লাসে দেখলো যে আসলে সি ক্লাস কাউকে ইনহেরিট করছে কিনা দেখতেছে যে সি ক্লাস ইনহেরিট করছে বি কে বি এ যখন আসলো তখন আবার দেখতেছে যে বি ক্লাস ইনহেরিট করছে এ কে ইনহেরিট করছে অর্থাৎ বি এ ইনহেরিট করছে এ কে তার মানে সবার উপরে বেসটা যেটা আছে প্রথমে এর কনস্ট্রাক্টরকে কল করবে সবার আগে কল করবে এর কনস্ট্রাক্টরকে এর কনস্ট্রাক্টর কল হবে সবার আগে এরপরে কল হবে বি এর কনস্ট্রাক্টর বি এর কনস্ট্রাক্টর কল হওয়ার পরে কল হবে সি এর কনস্ট্রাক্টর অর্থাৎ আমরা জানি যে বেস ক্লাসের কনস্ট্রাক্টরগুলো সবার আগে কল হয় এখন দেখো ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে যে তার উল্টা প্রথমে সি এর ডিস্ট্রাক্টর কল হবে ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো প্রথমে সি এর ডিস্ট্রাক্টর কল হবে এরপরে বি এরটাকে কল করবে এরপরে হচ্ছে এ এর ডিস্ট্রাক্টরটাকে কল করবে অর্থাৎ এই সিকুয়েন্সে আমার প্রোগ্রামটা আউটপুট দেখাবে তো তোমরা দেখতে পাচ্ছ আউটপুটে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই প্রোগ্রামটার আউটপুট প্রথমে কনস্ট্রাক্টর এ বি সি এরটা কল হলো ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে তার অর্থাৎ আমি যে সিকুয়েন্সই বলেছি সেই সিকুয়েন্সেই কলটা হয়েছে আর কি তো এর আমরা আরেকটা উদাহরণ দিয়ে অ্যাকচুয়ালি দেখলাম আচ্ছা তো আমরা আরেকটা উদাহরণ দেখি কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের
কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের আরেকটা উদাহরণ দেখি। তো এক্ষেত্রে দেখো কিছুক্ষণ আগে কনস্ট্রাক্টরের যেই দুটো প্রোগ্রাম দেখেছি ওগুলোর মধ্যে কনস্ট্রাক্টর গুলো আসলে প্যারামিটারাইজ ছিল না। আমরা জানি যে আসলে কনস্ট্রাক্টর ওভারলোডিং করা যায় এবং কনস্ট্রাক্টর কে প্যারামিটারাইজ করা যায়। তো আমরা সেই কাজটা এই প্রোগ্রামটাতে দেখব, সেই কাজটাই আমরা এই প্রোগ্রামটাতে দেখব। অ্যাট এ গ্ল্যান্স যদি দেখি, আমার একটা বেস ক্লাস আছে আর একটা ডিরাইভ ক্লাস আছে। ঠিক অ্যাজ ইউজুয়াল ডিরাইভ ক্লাস বেস ক্লাসকে ইনহেরিট করতেছে। তো এই বেস ক্লাসের মধ্যে আমার দুইটা প্রটেক্টেড মেম্বার আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে গিয়ে ওয়াই। তো এখন এই বেস ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের আবার দুইটা ইন্টিজার প্যারামিটার আছে। এই দুইটা ইন্টিজার প্যারামিটার যে এন ওয়ান এবং এন টু দিয়ে আমরা কি করেছি, ওই যে দুইটা প্রটেক্টেড নাম্বার আছে এক্স এবং ওয়াই, এই দুইটা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এগুলো একটু ডিসপ্লে করার ব্যবস্থা করছি, যে এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু ডিসপ্লে করেছি, ভ্যালু সেট করে ডিসপ্লে করেছি। এখন আসো কনস্ট্রাক্টরের কাজ গেল এখানে, এরপরে আসো ডিরাইভ ক্লাসে। আসো ডিরাইভ ক্লাসে আরেকটা এক্সট্রা আরেকটা বাই ডিফল্ট প্রাইভেট আরেকটা অ্যাট্রিবিউট বলো বা মেম্বার ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের, সেটা হচ্ছে জেড। এখন এই ডিরাইভ ক্লাসের আরেকটা কনস্ট্রাক্টর আছে, ডিরাইভ ক্লাসের নিজেরও একটা কনস্ট্রাক্টর আছে। তো কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি তিনটা ভ্যালু নেয়, একটা হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি। তো আমরা একটা বিষয় জানি যে যেহেতু এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে আমার বেস ক্লাসের প্রটেক্টেড মেম্বার, তো এখান থেকে এক্স এবং ওয়াই আমরা চাইলে ডিরাইভ ক্লাস থেকেও অ্যাক্সেস করতে পারি। এটা আমরা অলরেডি জানি এবং এটা দেখছি অলরেডি দেখেছি কিছুক্ষণ আগে লেকচারটাতে। এখন আমাদের যে তিনটা ভ্যালু আসলো ইন্টিজার, এগুলো দিয়ে আমরা এক্স ওয়াই এবং জেড এই তিনটার ভ্যালু সেট করলাম এবং এই কনস্ট্রাক্টরটাতে শুধুমাত্র জেড এর ভ্যালুটা প্রিন্ট করলাম, তো এখন আমরা আসো মেইন মেথডে, ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডি, যেহেতু ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর তিনটা ইন্টিজার প্যারামিটার নেয়, আমি তিনটা ইন্টিজার ভ্যালু 10, 20 এবং 30 এখানে সেন্ড করলাম, যেহেতু তিনটা প্যারামিটার এই ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টর এক্সপেক্ট করতেছে। তো এক্সপেক্ট করতেছে, তো আমরা যখন কনস্ট্রাক্টর কল করলাম আমরা সবার আগে জানি যে আসলে বেস ক্লাসের কনস্ট্রাক্টরটাই কল হবে, যেহেতু এটা বেস ক্লাসকে ইনহেরিট করতেছে, তার মানে বেস ক্লাসের এই কনস্ট্রাক্টরটা আগে কল হবে। বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হওয়া শেষ হলেই আমার ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে। আচ্ছা, এখন বেস ক্লাসের কনস্ট্রাক্টরটা যখন আমি কল করলাম, তো এই যে কনস্ট্রাক্টর আছে বেস ক্লাসের, এই কনস্ট্রাক্টর আসলে দুইটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করতেছে, কিন্তু আমি কোনোভাবে দুইটা ভ্যালু পাঠানোর ব্যবস্থা করি নাই। আমার বর্তমানে এখন কোডটা যেভাবে আছে, বেস ক্লাসের কনস্ট্রাক্টর যে দুইটা ভ্যালু এক্সপেক্ট করতেছে ইন্টিজার ভ্যালু, ওই দুটা ভ্যালু পাঠানোর কোনো মেকানিজম এখানে দেওয়া হয় নাই। তার মানে হচ্ছে দুইটা ভ্যালু যেহেতু বেস ক্লাসের কনস্ট্রাক্টর এক্সপেক্ট করতেছে মেকানিজম দেওয়া হয় নাই, তার মানে এই কোডটাতে একটা এরর আছে, তার মানে এই কোডটা এখন রান করালে আমার একটা এরর দেখাবে, সো তোমরা দেখতেছো আমি যখন রান দিলাম একটা এরর দেখালো, এরর দেখানোটা স্বাভাবিক। আমি লগ ফাইল দিয়ে যদি তোমাদের দেখাই তাহলে একটু বড় করে দেখাই, এখানে আসলে তোমরা দেখতেছো যে আসলে নো ম্যাচিং ফাংশন ফর কল বেস, অর্থাৎ বেস ক্লাসের বেস যে কনস্ট্রাক্টর আছে ওই
বেস কনস্ট্রাক্টরের যে দুইটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করতেছে, তো ওই ইন্টিজার ভ্যালুগুলো অ্যাকচুয়ালি করার মতো আমি কোনো মেকানিজম দিই নাই, ওই ধরনের পাচ্ছে না। এই কারণে আমার একটা এরর এখানে রয়ে গেছে এই প্রোগ্রামটাতে, আমি এটা কেটে দিলাম। তো এই কারণে আমার এররটা রয়ে গেছে। তাহলে আমরা এখন আসো ঠিকঠাক করি। এখন যখন আমি ডিরাইভ ক্লাসের অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, তখন সে যখন বেস ক্লাস কল করতে গেলো ভ্যালুগুলো আসছে। এখন আমরা এই জায়গায় কল করতে এসে দেখি সে চেক করলো যে সে আগেই কোনো আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে কিনা। তো আমি যখন অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে ডিরাইভ ক্লাসের কল করতে আসো, তখন আমি এখান থেকে দুইটা ইন্টিজার ভ্যালু পাঠানোর ব্যবস্থা করি। অর্থাৎ আমি এভাবে দুইটা ইন্টিজার ভ্যালু পাঠাই দিলাম বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে, বেস ক্লাস কনস্ট্রাক্টরকে। তাহলে আমার এখানে এক্স এবং ওয়াইকে আর ইনিশিয়ালাইজ করা লাগলো না, যেহেতু এক্স এবং ওয়াই ভ্যালু দুটো এখানে ইনিশিয়ালাইজ করতেছে এই দুটার ভ্যালু দিয়ে। তার মানে এখন আমরা একটা মেকানিজম দিলাম যে ডিরাইভ ক্লাসে যে তিনটা ভ্যালু নিয়ে আসতেছে, তিনটি ইন্টিজার ভ্যালু নিয়ে আসতেছে, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, এই তিনটা ভ্যালুর মধ্যে ডি ওয়ান এবং ডি টু এর ভ্যালুটাকে আমরা বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে দিয়ে দিলাম, যেহেতু এই বেস ক্লাসের কনস্ট্রাক্টর দুইটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করতেছে। তার মানে এখন হচ্ছে এই প্রোগ্রামটা এখন ডি ওয়ান এবং ডি টু এর ভ্যালু দুইটা, অর্থাৎ 10 এবং 20, ডি ওয়ান হচ্ছে 10, ডি টু হচ্ছে 20, 10 এবং 20 এই দুইটা ভ্যালু এখন এই কনস্ট্রাক্টর পাবে। 10 এবং 20 হলো এক্স এবং ওয়াই এর, 10 এবং 20 দুইটা ভ্যালু সেট করবে এবং এক্স এবং ওয়াই এর ভ্যালু 10, 20 এখানে দেখাবে। এই বেস ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ যখন শেষ হয়ে যাবে, দেন সে আবার ডিরেক্ট ক্লাস এক্সিকিউট, ডিরেক্ট ক্লাসের কনস্ট্রাক্টর এক্সিকিউট করতে পারবে। ডিরেক্ট ক্লাসের কনস্ট্রাক্টরে জেড এর ভ্যালুটা সে ডি থ্রি দিয়ে ইনিশিয়ালাইজ করবে এবং জেড এর মানটা প্রিন্ট করবে। এখন দেখো আমরা প্রোগ্রামটা রান করে দেখি এখন ঠিক আছে কিনা। তো এখন প্রোগ্রামটা যখন রান করলাম, তোমরা এটার প্রোগ্রামটার আউটপুটটা দেখো, তো এখন দেখো প্রোগ্রামটা ঠিক আছে, কোনো এরর দেখাই নেই। তো এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 10, 20 এবং জেড এর ভ্যালু হচ্ছে 30। এখন প্রোগ্রামটা এই কারণেই ঠিক আছে যে আসলে আমরা এই ডিরেক্ট ক্লাসের কনস্ট্রাক্টর থেকে বেস ক্লাসের ওই যে সে দুটা ভ্যালু এক্সপেক্ট করতে চায় সেগুলো পাঠানোর ব্যবস্থা করেছি। তো আমার যখন কনস্ট্রাক্টর ইনহেরিটেন্সের ক্ষেত্রে যখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকবে, তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যদি বেস ক্লাসে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকে, ডিরেক্ট ক্লাস দিয়ে আমাদেরকে সেটা ভ্যালুগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং ভ্যালুগুলো পাঠানোর ওয়ে হচ্ছে এইভাবে। তো এই জিনিসটা আমরা এখানে এই প্রোগ্রামটার মাধ্যমে দেখলাম। তো এগেইন আসো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়ে। তো আশা করি প্রোগ্রামটা তোমাদের বুঝতে সমস্যা হয় নাই, এবং আগে যেই দুইটা প্রোগ্রাম ছিল, এই দুটো প্রোগ্রাম যে দেখাইছি, এই দুটো প্রোগ্রামের সাথে এটার পার্থক্য বুঝতে সমস্যা হয় নাই। এই দুইটা প্রোগ্রামের সমস্যা করে নাই, কারণ বেস ক্লাসে কোনো প্যারামিটারাইজ ছিল না, প্যারামিটার ছিল না। ঠিক এখানেও বেস ক্লাসে যে কনস্ট্রাক্টর ছিল এখানেও প্যারামিটার ছিল না। এটা একটু প্রবলেম হয়ে গেছে, মানে একটু আগের চেয়ে একটু ভিন্ন, কারণ এখানে প্যারামিটার এক্সপেক্ট করতেছে এবং এই প্যারামিটারের ভ্যালুটা আমরা এভাবে পাঠানোর ব্যবস্থা করেছি। সো এটাই পার্থক্য, আশা করি এটা প্রোগ্রামটা বোঝা গেছে। আমরা আজকে মোটামুটি এই কনস্ট্রাক্টরটা দেখলাম। এরপরে আরেকটা মেথড দেখো, এটা আসলে এই যে কনস্ট্রাক্টর দেখলাম, কনস্ট্রাক্টরের সাথে অ্যাকচুয়ালি মিল নেই। কনস্ট্রাক্টর একদিকে আর ফর্মাল যে মেম্বার ফাংশন আছে, মেম্বার মেথড, এগুলো হচ্ছে আরেকদিকে। কনস্ট্রাক্টর আগেই বলেছি যে কনস্ট্রাক্টর আসলে স্পেশাল একটা জিনিস, এটা স্পেশাল একটা জিনিস। সো স্পেশাল জিনিসের আচরণ স্পেশালই হয়। তো এই প্রোগ্রামটা একটু করে দেখো, এই প্রোগ্রামটা আজকে খুব বেশি না বুঝলেও হবে, কারণ পরবর্তী ক্লাসগুলোতে যখন আমি ফাংশন ওভার রাইডিং বা রান টাইম পলিমরফিজম পড়াবো, তখন এই কনসেপ্টগুলো একটু কাজে আসবে। এই জন্য আমি একটু করে দেখাচ্ছি, খুব ভালোভাবে না বুঝলেও হবে, এটা আগেরগুলো ভালোভাবে বুঝতেই হবে। এখানে দেখো একটা বেস ক্লাস আছে আর একটা ডিরেক্ট ক্লাস আছে। বেস ক্লাস এবং বেস ক্লাস যথারীতি, সরি, ডিরেক্ট ক্লাস যথারীতি বেস ক্লাসকে ইনহেরিট করছে। বেস ক্লাসের মধ্যে একটা মেথড আছে যেটা হচ্ছে শো, শো নামে একটা মেথড আছে। ডিরেক্ট ক্লাসও ঠিক দেখো
শো নামে আর একটা মেথড আছে, শো নামে মেথড আছে। এই দুটো মেথডের মধ্যে অ্যাকচুয়ালি মানে ফাংশনের যে প্রোটোটাইপ বা সিগনেচার আছে এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। দেখো এটাও ভয়েড রিটার্ন করতেছে, এটাও ভয়েড রিটার্ন করতেছে, এটার নামও শো, এটার নামও শো, অর্থাৎ বেস ক্লাসে এটার নামও শো, ডিরেক্ট ক্লাসে একই, এবং এটারও কোনো প্যারামিটার নেই নাই, এটারও কোনো প্যারামিটার নেই নাই। তো দেখো এই ফাংশানে দুইটা ফাংশান কিন্তু একই, একই ফাংশান। তো ভিতরে কি করলাম সেটা আমাদের দেখার বিষয় না, ভিতরে জাস্ট লিখলাম যে এটা বেস ক্লাসে শো মেথড, আর এটা লিখলাম যে এটা ডিরেক্ট ক্লাসে শো মেথড। তো দেখো আমার বেস ক্লাস এবং ডিরেক্ট ক্লাস দুইটার মধ্যে কিন্তু একই ফাংশন হয়ে গেছে, একই ফাংশন, একই ফাংশন, কোনো রিটার্ন টাইপের ডিফারেন্স নাই, ফাংশনের নামে ডিফারেন্স নাই, প্যারামিটার লিস্টে কোনো ডিফারেন্স নাই। এখন আসো আমরা এই একটা কমেন্ট আউট করে দিই। তো ডিরেক্ট ক্লাস, ডিরেক্ট ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ডি নামে, তো ডি নামে অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এরপরে ডিরেক্ট ক্লাসের অবজেক্টটা দিয়ে আমরা এই শো মেথডটা কল করলাম, শো মেথডটা কল করলাম। তো আমরা একটা জিনিস জানি ইনহেরিটেন্স থেকে, অলরেডি একটা জিনিস জানি যে একটা ডিরেক্ট ক্লাস যখন একটা বেস ক্লাসকে ইনহেরিট করে, এই বেস ক্লাসে যতগুলো জিনিস থাকবে, এই বেস ক্লাসে একে যতগুলো জিনিস থাকবে সবগুলো কিন্তু এই ডিরেক্ট ক্লাসেরই অংশ, এই ডিরেক্ট ক্লাসেরই অংশ, এটা আমরা অলরেডি জানি, শুধুমাত্র প্রাইভেট জিনিসপত্র ছাড়া, শুধুমাত্র বেস ক্লাসের যে প্রাইভেট জিনিসপত্র আছে ওই প্রাইভেট জিনিসপত্রগুলো ছাড়া, এই প্রাইভেট জিনিসপত্রগুলো ছাড়া, প্রাইভেট জিনিসপত্রগুলো ছাড়া বাকি সব কিছুই, বাকি সব কিছুই আমার এটার অংশ। তো এখন যেহেতু এটার অংশ তাহলে আমরা এখন কি করব, তা আমাদের আসলে কনসেপ্টে দেখা দেখতে যাচ্ছে, দেখতে পাচ্ছ যে আসলে একটা প্যাচ লেগে যাচ্ছে, তাই না, কনসেপ্টে প্যাচ লেগে যাচ্ছে। আমরা বলতেছি যে এখন যেহেতু এটা এটা এটারই অংশ হয়ে গেছে, তাহলে সে আসলে কোনটাকে কল করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এগেইন আরেকটু করে স্মরণ করে দিই, তোমরা একটু করে চিন্তা করো, এখানে যেহেতু ইনহেরিটেন্স রিলেশনশিপ করছে, এই বেস ক্লাসের যা যতগুলো অংশ আছে প্রাইভেট ছাড়া সবগুলো কিন্তু এখন এই ডিরেক্ট ক্লাসের হয়ে গেছে। তার মানে এই রুলস অনুযায়ী এই যে শো মেথড যেটা আছে, এই যে বেস ক্লাসের যে শো মেথডটা আছে, ভয়েড শো মেথড যেটা আছে, এটাও কিন্তু এখন এই ডিরেক্ট ক্লাসের অংশ। বাট প্রবলেম হচ্ছে এই ডিরেক্ট ক্লাসের নিজেরও একই নামে শো মেথড আছে, তার মানে এখানে দুইটা জিনিস হয়ে গেল না, দুইটা শো মেথড হয়ে গেল না। এখন আমার কোশ্চেন হচ্ছে আসলে কোডটা কি এরর দেখাবে কিনা, যে অ্যাম্বিগুয়াস একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে কিনা। তো আসলে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হলেও এটার একটা সলিউশন আছে, সলিউশন হচ্ছে গিয়ে যদিও দুইটা মেথড একই হয়ে গেছে, যদিও দুইটা মেথড একই হয়ে গেছে, বাট যার অবজেক্ট দিয়ে যেটা কল করব, যার অবজেক্ট দিয়ে যেটা কল করবো ওটা দিয়ে তারটা কল হবে, ওটা দিয়ে তারটা কল হবে। এখন দেখো এই এখানে এটা অবজেক্টটা কার, ডিরেক্ট ক্লাসে, তার মানে এই ডিরেক্ট ক্লাসের শো মেথডটাই কল হবে, এটার আউটপুট হবে এটা, অর্থাৎ এটার আউটপুট হবে এটা ডিরেক্ট ক্লাসের শো মেথড, শো মেথড। তো এটাই হচ্ছে কি আউটপুট, ওই কনস্ট্রাক্টরের সাথে আসলে প্যাচ লাগানোর দরকার নাই, এটাই এভাবে চিন্তা করো। আরেকটা জিনিস তোমাদেরকে বলি নাই আসলে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স কিন্তু একটা দিকে রিলেশনশিপ, নট টু ওয়ে রিলেশনশিপ। এটা মানে হচ্ছে এখানে দেখো এই যে বেস ক্লাস যেটা আছে, বেস ক্লাস যেটা আছে, বেস ক্লাসকে ইনহেরিট করছে কে, ডিরেক্ট ক্লাস, ডিরেক্ট, ডিরেক্ট ক্লাস এখানে বেস ক্লাসকে ইনহেরিট করছে, তাই না। তার মানে যে বেস ক্লাসের সকল জিনিসপত্র এই অ্যারো মানে হচ্ছে এই ডিরেক্ট ক্লাসের কাছে চলে আসছে, অর্থাৎ বেস ক্লাসের সকল জিনিসপত্র যা আছে প্রাইভেট ছাড়া সব জিনিসপত্র এখন ডিরেক্ট ক্লাসের কাছে চলে আসছে। কিন্তু এর উল্টাটা না, এর উল্টাটা না মানে হচ্ছে এইরকম না যে ডিরেক্ট ক্লাসের সকল জিনিসপত্র, ডিরেক্ট ক্লাসের সকল জিনিসপত্র বেস ক্লাসের কাছে চলে যাবে, এটা না, এটা না, এটা ক্রস করে দিলাম। অর্থাৎ এর উল্টাটা না মানে হচ্ছে অর্থাৎ এই যে ডিরেক্ট ক্লাসের সকল জিনিসপত্র বেস ক্লাসের কাছে যাবে না, ইনহেরিটেন্সের মাধ্যমে বেস ক্লাসের মাধ্যমে যাবে না, এটা হচ্ছে নট দিলাম, তো বেস ক্লাসের মাধ্যমে যাবে না, এটা হচ্ছে ওয়ান ওয়ে। অর্থাৎ
যখন ইয়া করবে ডিরেভ ক্লাস যখন বেস ক্লাসে ইয়া করবে তখন বেস ক্লাসের জিনিসপত্র চলে আসবে বাট ডিরেভ ক্লাসের জিনিসপত্র বেস ক্লাসের কাছে যাবে না এটা হচ্ছে ইনহেরিটেন্স মানে হচ্ছে ওয়ান ওয়ে একটা রিলেশনশিপ সো এই প্রোগ্রামটা আমি এখানে দেখালাম তো এটা কিন্তু আমরা এই টিউটোরিয়ালস পয়েন্টের প্রথম দিকে অর্থাৎ আমার ইনহেরিটেন্সের যে ইয়াতে ছিল একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম তোমরা খেয়াল করছো কিনা জানি না এখানেও কিন্তু এই জিনিসটা ছিল এখানে দেখো আমার শেপ নামে একটা ইয়া আছে সরি এখানে এই জিনিসটা নাই আমি একটু ভুল বলে ফেলছি একই না আমি বেস ক্লাসে না সরি এটা ডিরেভ ক্লাসে আমার আউট অফ মেমোরি হয়ে গেছে একটু আচ্ছা যাই হোক এখানে দেখো এটা কনফ্লিক্ট করবে না কারণ যেহেতু এটা দুইটাই ডিরেভ ক্লাসের মেম্বার সো এই গেট এরিয়া এই গেট এরিয়া আলাদা আলাদা জিনিস এদের মধ্যে এই গেট এরিয়া এবং এই গেট এরিয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই এখানে যে আমার রেক্টাঙ্গেলের যে গেট এরিয়া আছে গেট এরিয়া ফাংশনটা আছে ট্রায়াঙ্গেলের যে গেট এরিয়ার ফাংশনটা আছে ওর রিটার্নটা একই এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো রিলেশনশিপ নাই এই দুটোর মধ্যে রিলেশনশিপ নাই এই জন্য যে এরা আসলে একে অপরকে অর্থাৎ ট্রায়াঙ্গেল বা রেক্টাঙ্গেলের মধ্যে কোনো ইনহেরিটেন্স রিলেশনশিপ নাই তার মানে এই দুটো কোনো ক্ল্যাশ হচ্ছে না এই গেট এরিয়াটা যদি আমি ডিরেক্ট ক্লাসে লিখতাম সরি বেস ক্লাসে যদি লিখতাম এই গেট এরিয়াটা যদি আমি এখানে বেস ক্লাসে যদি লিখে ফেলতাম এই জায়গাতে লিখতাম তাহলে হয়তো একটা ক্ল্যাশ সম্ভাবনা ছিল আগের প্রোগ্রামে আচ্ছা যাই হোক আমি যেহেতু এই প্রোগ্রামটাতে আসছি তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলতে ভুলে গেছি এই জিনিসটা একটু আলোচনা করে দিই সেটা হচ্ছে যে আমি আরেকটু করে তোমাদেরকে স্মরণ করে দিই এখানে শেপ যেই বেস ক্লাস আছে হাইট এবং ওয়েট এই দুটা তার প্রোটেক্টেড মেম্বার সরি এই দুটা তার প্রোটেক্টেড মেম্বার এই প্রোটেক্টেড হওয়ার কারণে আমরা জানি যে এই দুটা জিনিস তার এখান থেকে অর্থাৎ তার যারা তার যারা চাইল্ড আছে তারা সরাসরি ইউজ করতে পারবে তাদের অন্য কোনো মেথডের মাধ্যমে পাবলিক মেথডের মাধ্যমে ঘুরে যাওয়া লাগবে না সরাসরি ইউজ করতে পারবে তো এই কারণে আমরা এখানে মোটামুটি যেগুলো পেয়েছি ভ্যালুগুলো আউটপুটটা দেখেছি আমরা যদি দেখো এখানেটাকে যদি প্রাইভেট করে দিই সো প্রাইভেট করে দিয়ে যদি এটাকে রান করানোর চেষ্টা করি তাহলে আমার কিন্তু এরর দেখাচ্ছে তো এররটা তোমরা অলরেডি জানো এবং তোমাদের নিজেদেরই পারার কথা যেহেতু এররটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এখানে গেট এরিয়া নামে একটা মেথড আছে রেক্টাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলে এই গেট এরিয়া মেথডটা এই যে হাইট এবং ওয়েট যেটা আছে এগুলো প্রাইভেট হিসেবে আছে এগুলো এই গেট এরিয়া মেথডটা অ্যাক্সেস করতে চাচ্ছে গেট এরিয়া মেথডটা অ্যাক্সেস করতে চাচ্ছে যেটা আসলে অ্যাকচুয়ালি এরর আমরা জানি যে প্রাইভেট জিনিসপত্র আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই যে ইনহেরিটেন্স করলেও ইনহেরিটেন্স যদিও করে প্রাইভেট জিনিসপত্র কিন্তু ইনহেরিট করতে পারে না প্রাইভেট জিনিসপত্র ওই বেস ক্লাসের নিজের প্রাইভেট ছাড়া বাকি যেগুলো আছে এগুলো ইনহেরিট হয় প্রাইভেট ছাড়া বাকি যেগুলো আছে এগুলো ইনহেরিট করতে পারবে কিন্তু প্রাইভেট মেম্বার পারবে না তো এটা আমরা কিছুক্ষণ আগেও দেখেছি তো আমরা যদি এটাকে প্রোটেক্টেড করে দিই এখন আমাদের আগের অবস্থায় যদি ফিরে যাই অর্থাৎ আমরা এটাকে প্রোটেক্টেড করে দিলাম আগের মতো এখন প্রোগ্রামটা ঠিক আছে আমি এটা রানও করিয়ে দেখিয়েছিলাম তার মানে এটা বুঝলা যে আসলে যখন আমরা ইনহেরিট করব বেস ক্লাসে পাবলিক প্রোটেক্টেড যত জিনিসপত্র আছে সবগুলোই ডিরেভ ক্লাসের হয়ে যায় ডিরেভ ক্লাসের নিজের হয়ে যায় শুধুমাত্র প্রাইভেট জিনিসপত্রগুলো ছাড়া প্রাইভেট জিনিসপত্রগুলো ছাড়া প্রোটেক্টেড বলো পাবলিক বলো সবগুলো তার ডিরেভ ক্লাসে হয়ে যাবে শুধুমাত্র প্রাইভেট জিনিসপত্র ছাড়া সো এই প্রোগ্রামটাতে যেহেতু এসেছি আমি জিনিসটা বুঝালাম এই জিনিসগুলো মোটামুটি তোমরা মনে রাখার চেষ্টা করবা আর আমরা কিছু ডকুমেন্ট করতেছিলাম আসলে সেগুলো আমরা আর একটু রিডিং দিয়ে চলে যাই আচ্ছা ইনহেরিটেন্স নিয়ে অনেকগুলা কথাবার্তাই অলরেডি হয়েছে তো ইনহেরিটেন্স নিয়ে যেহেতু কথাবার্তা হয়েছে আরেকটা জিনিস ইয়ে করি তো এই জিনিসটা পড়ো একটা সুন্দর একটা জিনিস সুন্দর একটা জিনিস বলতে এই জন্য বলবো যে দুটা ছবি আছে দেখো এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর সলিড নামে একটা প্রিন্সিপাল আছে এখানে লেখা আছে যে সলিড নামে একটা প্রিন্সিপাল আছে এই সলিড প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল তো দুটা ছবি আছে একটা হচ্ছে রিয়েল একটা হাঁসের ছবি আছে আর একটা হচ্ছে একটা যেটা ছোট বাচ্চারা খেলে একটা ডাকের একটা ডল বা পুতুল আছে বা
খেলনা খেলনা একটা হাঁস আছে, একটা হচ্ছে রিয়েল হাঁস আর একটা হচ্ছে খেলনা হাঁস। তো এটা হচ্ছে লিস্ক অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল এটাকে বলে, অবজেক্ট ওরিয়েন্টেড যে সলিড প্রপার্টিস বলে আর কি। তো এখানে বলতে চাচ্ছে যে এই হাঁসটার ব্যাপারে বলা হচ্ছে যে ইট লুকস লাইক এ ডাক, এটা দেখতে হাঁসের মতোই, কোয়াকস লাইক এ ডাক, ইভেন হাঁসের মতো ডাকও দেয়, অর্থাৎ হাঁসের মতো সাউন্ডও করে, বাট নিডস ব্যাটারি, কিন্তু এটার কিন্তু ব্যাটারি দরকার। এই হাঁসটা দেখতে হাঁসের মতো ডাকও দেয়, কিন্তু এটার ব্যাটারি দরকার। তো ইউ প্রবাবলি হ্যাভ দ্য রং অ্যাবস্ট্রাকশন। তো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, সে ফর এক্সাম্পল এটা যদি বেস ক্লাস হয়, এই হাঁসটা রিয়েল হাঁসটা যদি বেস ক্লাস হয়, এটা যদি তুমি যদি আরেকটা ক্লাস হয়, এটা যদি আরেকটা ক্লাস হয়, এখন তুমি এই রিয়েল হাঁসটাকে ইনহেরিট করবা কিনা, ইনহেরিট করবা কিনা, এই ব্যাটারি চালিত হাঁসটাকে রিয়েল হাঁসকে ইনহেরিট করবা কিনা। তো আসলে এটা বিষয়টা ঠিক হবে না, এই জন্য ঠিক হবে না যে আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে বেস ক্লাসে কিছু মেথড থাকলে, আমার যদি ডিরেক্ট ক্লাসে যদি জিনিসগুলো দরকার হয়, আমরা ইনহেরিটেন্স করে ফেললে আর ওই কোডগুলো লিখে লাগতেছে না, ফার্দার ওই কোডগুলো লিখে লাগতেছে না, আমরা কোড রিউজ করতে পারতেছি এবং কোড লিখে লাগতেছে না, এবং আমরা একটা হ্যাসেল থেকে বেঁচে যাচ্ছি। তো সে ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা উদাহরণ দিই, তোমরা একটু খেয়াল করো, ধরো এ নামে একটা ক্লাস আছে, তো এর মধ্যে আমি একটু শর্টকাট লিখতেছি, সিনট্যাক্স মেনটেন করতেছি না, এখানে একটা মেম্বার ফাংশন আছে এফ ওয়ান, কিছু লিখে আছে এফ ওয়ানে, আর একটা আছে এফ টু, এফ টু এর কিছু লিখে আছে, আর একটা মেম্বার ফাংশন আছে এফ থ্রি, আর একটা আছে সে ফর এক্সাম্পল এফ ফোর, এফ ফোর আর একটা লিখে আছে, এরকম ধরো আরো চারটা মেথড লিখে আছে এই নামে একটা ক্লাসে। আর একটা ক্লাস আছে ধরো বি, বি বি ক্লাসটা চিন্তা করলো যে এই ক্লাসের মধ্যে যে চারটা মেথড আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর, এর মধ্যে তিনটা মেথডের কাজ আমার সাথে মিলে যায়, অর্থাৎ আমি আমার সাথে মিলে যায়। এখন শুধুমাত্র একটা ফাংশনের কাজ আমার সাথে মিলে না, এই আমি যদি ইনহেরিটেন্স করে ফেলি তাহলে আমাকে এই তিনটা ফাংশন আমাকে পুনরায় আর লিখা লাগবে না, আমি একটা হ্যাসেল থেকে বেঁচে গেলাম। ধরো ওই ফাংশনের মধ্যে ধরো প্রত্যেকটাতেই ধরো তোমার 30-40 লাইনের কোড আছে, তার মানে আমাকে আমার তিনটার মধ্যে প্রায় 100-200 লাইনের কোড লিখা লাগলো না। আমি তো এই এটাকে ইনহেরিটেন্স করলেই পারি, এটাকে যদি আমি ইনহেরিটেন্স করে ফেলি, এভাবে ইনহেরিটেন্স করে ফেলি, তাহলে আমাকে ওই তিনটা মেথড আর লিখা লাগতেছে না, আর লিখা লাগতেছে না। তো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে বি তাহলে এ কে ইনহেরিট করবে কিনা, বিটাকে ইনহেরিট করবে কিনা। তো বিষয়টা হচ্ছে এরকম, এই যে দুইটা হাঁসের মতোই, এই যে একটা দেখলা রিয়েল হাঁস, আরেকটা হচ্ছে খেলনা হাঁস। তো সব কিছু মিল আছে হাঁসের সাথে, দুইটাই দেখতে হাঁসের মতো, দুইটাই হাঁসের মতো ডাকতে, কিন্তু এই যে খেলনা হাঁসটা, অর্থাৎ দুইটা জিনিস মিলে গেছে রিয়েল হাঁসের সাথে, কিন্তু এই জিনিসটার আসলে একটা ব্যাটারি দরকার হয়, ফাংশনের জন্য ব্যাটারি দরকার, ইনহেরিটেন্স করবো কিনা। তো এই ধরনের একটা কেস, আমার চারটা ফাংশনের মধ্যে তিনটা ফাংশন মিলে গেছে, একটা ফাংশন আসলে মিলে নেই। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি ইনহেরিটেন্স করবো কিনা। আসলে এক্ষেত্রে সাজেশনটা হচ্ছে ইনহেরিটেন্স না করাই ভালো, আমার যদি চারটা ফাংশনের মধ্যে চারটা ফাংশনে মিলে যেত তাহলে আমি চোখ বন্ধ করে ইনহেরিটেন্স করে ফেলতাম। তো আপাতত ইনহেরিটেন্স আমাকে ভালো সলিউশন দিলেও যখন খুব লার্জ স্কেল একটা অ্যাপ্লিকেশন দাঁড়া যাবে তখন হয়তো বা এই ইনহেরিটেন্সটাই আমাদের প্রবলেম হয়ে দাঁড়াইতে পারে। তো এই জন্য না করাটাই ভালো, কারণ হচ্ছে তুমি যখন এই এ কে ইনহেরিটেন্স করবা, এই ফাংশন এফ ফোর যেটা আছে, এফ ফোরও কিন্তু এই বি এর অংশ হয়ে যাবে, বি এর অংশ হয়ে যাবে, এফ ফোর কিন্তু বি এর যখন অংশ হয়ে যাবে, এফ ফোর কিন্তু অথচ বি এর মধ্যে ছিল না বা বি এর দরকার ছিল না, তখন তুমি যখন এই বি এর অবজেক্ট দিয়ে দুষ্টামি করে এফ ফোরটা কল করতে যাবা, তখন আসলে একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। এই কারণে আসলে সব যখন মিলে যাবে তখনই আমরা ইনহেরিটেন্স করব, এই ভুলটা অনেকেই করে থাকে। সো এটার এর মাধ্যমে অ্যাকচুয়ালি বলা হয়েছে, এখানে একটা উদাহরণও অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, দেখো একটু জুম করে দিচ্ছি, এই ধরনের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ইন ম্যাথমেটিক্স স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, ম্যাথমেটিক্যালি স্কোয়ারকে রেক্ট্যাঙ্গেল বলতে যাচ্ছে, ইনডিড ইটস এ স্পেশালাইজেশন অফ রেক্ট্যাঙ্গেল, কিন্তু এটা রেক্ট্যাঙ্গেলের একটা স্পেশালাইজেশন বলতেছে, রেক্ট্যাঙ্গেল স্কোয়ারকে রেক্ট্যাঙ্গেল এই সেন্সে বলতেছে যে
রেক্টেঙ্গেলের চার বাহু আছে, স্কোয়ারেরও চার বাহু আছে, কোণগুলো 90 ডিগ্রি, স্কোয়ারেরও 90 ডিগ্রি। রেক্টেঙ্গেলের যে ডেফিনেশন আছে তার বিপরীত যে বাহুগুলো আছে, বিপরীত বাহুগুলো সমান। তো তিনটা কন্ডিশনেই কিন্তু স্কোয়ার ফিল আপ করে, অর্থাৎ রেক্টেঙ্গেলের ক্ষেত্রে চারটা বাহু এটাও ফিল আপ করে, অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি এটাও ফিল আপ করে, রেক্টেঙ্গেলের বিপরীত বাহুগুলো সমান এটাও ফিল আপ করে। তার মানে ম্যাথমেটিক্যালি আমরা লজিক্যালি এটা বলতে পারি যে স্কোয়ার এবং রেক্টেঙ্গেল একই। সো এটা যদিও আমাদের লজিক্যালি সুন্দর শোনাচ্ছে, বাট দেখো এটার মধ্যে প্রবলেম আছে। আমরা কি করলাম, এটা ইজি রিলেশনশিপ করে ফেললাম, অর্থাৎ আমরা এই রেক্টাঙ্গেলকে বেস ক্লাস, বেস ক্লাস বানায় ফেললাম, স্কোয়ারকে আমরা ডিরেক্ট ক্লাস বানায় ফেললাম। যখন আমরা রেক্টাঙ্গেল বেস ক্লাস হয়ে গেল, রেক্টাঙ্গেলের মধ্যে সেট ওয়েট এবং সেট হাইট নামে একটা দুটা মেথড লেখা আছে। যখন আমরা স্কোয়ার রেক্টাঙ্গেলকে ইনহেরিট করলো, তখন সেট ওয়েট এবং সেট হাইট এই দুইটা মেথড কিন্তু স্কোয়ারের মধ্যে চলে আসলো। স্কোয়ারের মধ্যে ওয়েট সেট করা এবং হাইট, অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ সেট করার তো কিছু নাই, কারণ স্কোয়ারের তো সবগুলোই সমান একটা সেট করলেও। তো এটা কিন্তু ভালো শোনাচ্ছে না, বা এটা কোনো ভালো সেন্স ক্রিয়েট করতেছে না। সো এটা কিন্তু আসলে এই দুইটার মধ্যে ইনহেরিটেন্স করাটা একটা বাজে হবে, এটা ব্যাড ওয়ান হবে, ব্যাড ওয়ান হবে। সো এটা দিয়ে, এটা উদাহরণ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি। সো এটা ইয়ে করলাম। আর আরেকটু থিওরি আমাদের প্রায় শেষ, আমাদের থিওরি প্রায় শেষ, ক্লাসের লেকচার খুব ল্যাঙ্গি হয়ে গেছে আসলে, দুইবার ক্লাস নিচ্ছি। আচ্ছা আরেকটু থিওরি পড়ে নিই আমি, জাস্ট তোমাদেরকে যে ডকুমেন্টগুলো দিয়েছি ওইগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিই, এগুলো তোমরা বাসায় বসে তোমরা নিজেরাই স্টাডি করতে পারবে। তারপরও আমি খুব বেশি ডকুমেন্ট, একটা জিনিস বাদ রয়ে গেছে অবশ্য, সেই জিনিসটা আলোচনা না করলে নয়, এগুলো আমি আর পড়লাম না, বেস ক্লাস ডিরেক্ট ক্লাস কীভাবে কোড রিউজ হয়, ইনহেরিটেন্সের টাইপ বলা আছে এখানে, এটা পড়লাম না, এটা তো আমাদের অলরেডি দেখাইছি। একটা জিনিস বাদ পড়ে গেছে, বাদ পড়ে গেছে বলতে আমি আবার একটু ব্যাকে চলে আসি, আসলে ব্যাকে চলে আসি, অর্থাৎ প্রোগ্রামের দিকে যাই, প্রোগ্রামের দিকে যাই, খেয়াল ছিল না। তো এখানে দেখো এই প্রোগ্রামটা তোমরা অলরেডি দফায় দফায় এটা প্র্যাকটিস করছো। আমরা একটা জিনিস বলেছি যে একটা ক্লাসের ভিতর এখানে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড থাকলে কি হবে, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো একটা জিনিস বাদ চলে গেছে তোমাদের, যদিও আমি এখানে একটা জিনিস বলেছি যে যখন ইনহেরিটেন্স করে একটা ক্লাস, যখন আর একটা ক্লাসকে ইনহেরিটেন্স করে, ওই বেস ক্লাসের আগে দেখো আরেকটা অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। অর্থাৎ এখানে আমি এটার মধ্যে তুমি একটু করে দেখো যে স্পেসিফিক বলতে, এখানে একটা পাবলিক আছে দেখো, আবার এখানেও আর একটা পাবলিক আছে। তো এগুলোর মানে কি, আমি একটা জিনিস বলে রাখছি যে আমরা আসলে কিছুই করব না, অর্থাৎ আমরা সবসময় পাবলিক লিখে চলে যাব, কিন্তু এখানেও যেহেতু পাবলিক লিখে যাচ্ছে এখানে, তার মানে এখানে আমি চাইলে প্রাইভেটও লিখতে পারি, প্রাইভেটও লিখতে পারি, কিংবা চাইলে প্রটেক্টেডও লিখতে পারতাম, প্রটেক্টেডও, প্রটেক্টেড, প্রটেক্টেডও লিখতে পারতাম। সো যদি আমার লেখা ভালো হচ্ছে না এখানে, তো তাহলে এটার মিনিং কি, যে আমরা এই বেস ক্লাসকে ইনহেরিট করার আগেও আর একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিচ্ছে। তার মানে একটা জিনিস তোমরা বুঝতেছো যে এই যে জায়গাটা দিও, এই জায়গাগুলো দিয়েও কিন্তু তুমি, এই দুইটা জায়গা দিয়েও কিন্তু তুমি চাইলে অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবা। আমরা যেরকম অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবা, আমরা যেরকম এই যে একটা ক্লাসের ভিতরে, আমরা যেরকম একটা ক্লাসের ভিতরে দিয়ে যেরকম ইয়ে করতাম, এখানে এই জায়গাগুলোতে দেখো, এই জায়গাগুলোতে আমরা যেভাবে অ্যাক্সেস কন্ট্রোল করতাম, এখানে যেরকম প্রটেক্টেড ডিক্লেয়ার করেছি, পাবলিক ডিক্লেয়ার করেছি, এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারতাম। তার মানে এই জায়গাটাতেও আমি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি, বাট এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, এটা আমরা সবসময় পাবলিক লিখে রাখবো, কারণ জাভা বা হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলোতে আছে ওই ল্যাঙ্গুয়েজগুলোতে এটা আসলে নাই। ওখানে শুধুমাত্র ইনহেরিটেন্স করলে হয়, এই কনসেপ্টগুলো জানলে হয়, এর ভিতরে কনসেপ্টগুলো জানলে হয়। এটা সি প্লাস প্লাসে একটা বাড়তি জিনিস আছে। তো আমি যেহেতু টপিকটা চলে আসছে, একটু করে তারপরে থিওরিটা বলি, তোমরা একটু পড়ে নিও আর কি, থিওরিটিক্যালি জেনে নিও। তো আমি যখন এই জায়গাটাতে, এই জায়গাটাতে এভাবে ইনহেরিটেন্স করব, তখন আমার কি হচ্ছে দেখো,
অর্থাৎ এটা হচ্ছে আমি এই বেস ক্লাসটাকে কোন মোডে ইনহেরিট করতেছি। আমি এখানে দেখো এই বেস ক্লাসটাকে আমি এই বেস ক্লাসটাকে এখানে পাবলিক মোডে ইনহেরিট করছি। এই যে বেস ক্লাসটা আছে সেই বেস ক্লাসটাকে আমি পাবলিক মোডে ইনহেরিট করেছি। এখন দেখো পাবলিক মোডে ইনহেরিট করা বলতে কি বোঝায়, তো এটারও মিনিং আছে এবং সেটা আমরা এই ডকুমেন্টটাতে একটু করে দিচ্ছি, তোমরা পড়ে নিও। মেম্বার অ্যাক্সেস স্পেসিফায়ার, এখানে প্রাইভেট আছে, প্রোটেক্টেড আছে, নিচে পাবলিক আছে। হাউ মেম্বার্স অফ দ্য বেস ক্লাস এপিয়ার ইন দ্য ডিরাইভড ক্লাস, তো আমি যদি এখানে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড দিই তাহলে এই যে বেস ক্লাসের মেম্বারগুলো কীভাবে ডিরাইভড ক্লাসে এপিয়ার হবে। তো শুরুতে এখানে বলা আছে যে আমি যদি ওই জায়গাটাতে প্রাইভেট লিখি, ওই জায়গাটাতে যদি প্রাইভেট লিখি তাহলে আমার ওই বেস ক্লাসের মধ্যে যে প্রাইভেট মেম্বারগুলো আছে তারা ডিরাইভড ক্লাসে, তো আমরা জানি যে প্রাইভেট আসলে সবসময় ইনএক্সেসিবল, প্রাইভেটকে কেউ অ্যাক্সেস করতে পারে না শুধুমাত্র ওই নিজের ক্লাসটা ছাড়া। সো প্রাইভেট, আমরা বেস ক্লাসকে যদি প্রাইভেট মোডে ইনহেরিট করি, সো প্রাইভেট তো এমনিতে অ্যাক্সেস করা যায় না, সো প্রাইভেট আসলে এখানেও অ্যাক্সেস করা যাবে না। তারপরে প্রটেক্টেড যদি দিই এখানেও অ্যাক্সেস করা যাবে না। আসলে প্রাইভেট কোথাও থেকে অ্যাক্সেস করা যায় না, প্রাইভেট জিনিসপত্র তুমি যেভাবে দাও না কেন, প্রাইভেট জিনিসপত্র, এই যে প্রাইভেট জিনিসপত্র কোথাও থেকে অ্যাক্সেস করা যায় না। সো এটা বলা আছে প্রাইভেটের হিসাব ভিন্ন, প্রাইভেট কোথাও থেকে অ্যাক্সেস করা যায় না। এখন দেখো আমি যখন প্রাইভেট মোডে অ্যাক্সেস করবো তখন আমার ওই বেস ক্লাসের ভিতরে যে সকল প্রটেক্টেড মেম্বার ছিল তারা তারা ডিরাইভড ক্লাসের মধ্যে প্রাইভেটের মতো আচরণ করবে, ডিরাইভড ক্লাসের মধ্যে তারা প্রাইভেটের মতো আচরণ করবে। আর ওই বেস ক্লাসের মধ্যে যে সকল পাবলিক মেম্বার ছিল তারা ডিরাইভড ক্লাসের মধ্যে কী ধরনের আচরণ করবে, প্রাইভেটের মতো আচরণ করবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু একটা প্রাইভেট মোডে ইনহেরিটেন্স করব তখন প্রোটেক্টেড ও পাবলিক ও সব কিছুই প্রাইভেট মোড হয়ে যাবে ডিরাইভড ক্লাসে। এটা হচ্ছে আমি যখন প্রাইভেট মোডে ইনহেরিট করি। ঠিক প্রোটেক্টেডের ক্ষেত্রে দেখো প্রাইভেট তো বলেছি যে আসলে কখনোই অ্যাক্সেস করা যায় না, তার থেকেই প্রাইভেটের হিসাব বাদ। প্রোটেক্টেড জিনিসপত্রগুলো বেস ক্লাসের এটা কিসের মতো আচরণ করবে, ডিরাইভড ক্লাসে প্রোটেক্টেড মেম্বার হয়ে যাবে। প্রোটেক্টেড জিনিসপত্রগুলো ডিরাইভড ক্লাসে প্রোটেক্টেড মেম্বার হয়ে যাবে, পাবলিক জিনিসপত্রগুলো ডিরাইভড ক্লাসে প্রোটেক্টেড মেম্বারের মতো আচরণ করবে। অর্থাৎ এটা যখন আমরা ওইটাকে আমরা প্রোটেক্টেড মোডে ইনহেরিট করব, প্রোটেক্টেড পাবলিক জিনিসপত্রগুলো ডিরাইভড ক্লাসে কী হয়ে যাবে, প্রোটেক্টেড মোডের মতো আচরণ করবে। তো এটা গেল। আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি যে আসলে সবসময় পাবলিক দিয়ে রাখতে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই। এটা যদি সবসময় পাবলিক দিয়ে রাখতে, এটা পাবলিক দিয়ে রাখলে কী হবে সেটা আমি বলি। তো জিনিসগুলো যে নিয়ম আছে, যে কনভেনশন আছে, ওভাবেই চলবে পাবলিক দিয়ে রাখলে। তো এখানে দেখো প্রাইভেট জিনিসপত্র আসলে কোথাও থেকে অ্যাক্সেস করা যায় না, প্রোটেক্টেড যে জিনিসপত্রগুলো আছে বেস ক্লাসে এগুলো ডিরাইভড ক্লাসেও প্রোটেক্টেড মেম্বারের মতো আচরণ করবে, ডিরাইভড ক্লাসও প্রোটেক্টেড। পাবলিক যে মেম্বারগুলো আছে বেস ক্লাসে এগুলো পাবলিক মেম্বারের মতো আচরণ করবে, অর্থাৎ যেরকম আছে ঠিক ওই রকমই। প্রোটেক্টেডগুলো প্রোটেক্টেড থাকবে ডিরাইভড ক্লাসে, পাবলিকগুলো পাবলিক থাকবে। এই কারণে আমি বলছি যে সবসময় পাবলিক মোডে অ্যাক্সেস করতে। আমি এই প্রোগ্রামটাতে আর একটু করে চলে যাই, খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিচ্ছি, বোর হয়ে যাচ্ছে কিনা কে জানে। তো আমি এগেইন প্রোগ্রামটাতে চলে আসছি। এখন দেখো আমি সবসময় বলছি যে পাবলিক মোডে ইনহেরিট করতে। তো পাবলিক মোডে ইনহেরিট করতে গেলে সুবিধা কি, প্রাইভেট জিনিসপত্র তো আসলে কেউ অ্যাক্সেস করতে পারে না, তুমি যে মোডে ইয়া করো না কেন, আমাদের এই বেস ক্লাস যেটা আছে এর মধ্যে যদি প্রাইভেট কোনো কিছু থাকতো এ কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারতো না। সো প্রাইভেটের হিসাব বাদ। তো দেখো প্রোটেক্টেড জিনিসপত্রগুলো কী থাকে, এই বেস ক্লাসের এই প্রোটেক্টেড জিনিসপত্রগুলো ডিরাইভড ক্লাসে প্রোটেক্টেডের মতো আচরণ করবে। এখানে যেরকম আছে প্রোটেক্টেডের মতো আচরণ করবে, এই প্রোটেক্টেডের মতো আচরণ করবে, আর যে পাবলিক জিনিসপত্রগুলো আছে সেগুলো পাবলিকের মতো আচরণ করবে। তার মানে আমাদের এটা নিয়ে আর কোনো হেয়ারফেন নেই, আগের মতো এই জিনিসগুলো রয়ে গেলো। এই জন্য আমি বলেছি যে এখানে এখানে পাবলিক দিয়ে রাখবে। সো এটা আমরা সবসময় পাবলিক দিয়ে রাখবো, আর বাকি কিছু চিন্তা ভাবনা করা লাগবে না। এরপরও একটা জিনিস স্টাডির ম্যাটেরিয়ালসের মধ্যে চলে আসছে, আমি তোমাদেরকে বুঝাই দিলাম আর কি। তো স্টাডি ম্যাটেরিয়ালসে চলে আসছে, এই জন্য আমি জিনিসগুলো বলে দিলাম। সো এরপরে তোমরা বেস ক্লাস ডিরাইভড ক্লাসের এই জিনিসপত্রগুলো দেখবা কোথায় কী হয়েছে। এই প্রোগ্রামটা তো আমি অলরেডি লিখে দেখাইছি। সো এই কথাটাই এখানে
বলা আছে, এই কথাটাই এখানে বলা আছে। সেম ক্লাসের মধ্যে প্রাইভেট অ্যাক্সেস করা যায়, ডিরেক্ট ক্লাসের মধ্যে পাবলিক এবং প্রোটেক্টেড ইয়ে করা যায়, প্রাইভেট করা যায় না। আউটসাইড দ্য ক্লাসে তোমার ইয়েস প্রোটেক্টেড ইয়ে করা যায় না, এটা বলা আছে। তোমরা টাইপস অফ ইনহেরিটেন্স থেকে শুরু করে এগুলো তোমরা একটু টিউটোরিয়ালস দিয়ে নিও। আরেকটা ডকুমেন্ট তোমাদের আমি দিয়েছি ইনহেরিটেন্সের, এটা তোমরা মনোযোগ দিয়ে পড়বা, কোনটা কোন মোড ইনহেরিটেন্স হচ্ছে, টাইপস অফ ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স থেকে শুরু করে সব কিছুই আছে। এবং আরেকটা জিনিস আমি এখানে একটা জিনিস বলেছি যে অ্যাম্বিগুইটি ইন সিলেকশন অফ ইনহেরিটেড মেম্বার, এখানে এই উদাহরণটা দিয়েছি যে খুব সম্ভবত এখানে এই নামে একটা ফাংশন আছে, ডিরেক্ট ক্লাসেও সেম নামে একটা ফাংশন আছে, তাহলে আমি যখন দুইটা যেহেতু ইয়ে হয়ে যাবে তখন কোনটা দিয়ে ইয়ে করবো। এখানে দেখো ডিরেক্ট ক্লাস দিয়ে বেস ক্লাসের ফাংশনটাকে কল করারও ব্যবস্থা আছে, সেই কথাটাই এখানে বলা হয়েছে আর কি, সেই কথাটাই এখানে বলা হয়েছে। এই প্রোগ্রামটা তোমরা নিজেরা রান করবা, অথবা আমি যে প্রোগ্রামটা তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ সেই প্রোগ্রামটাও তোমরা রান করে দেখবা আর কি। অর্থাৎ আমি লাস্টে যে প্রোগ্রামটা আলোচনা করেছি, তো এই প্রোগ্রামটা আমি এই লাইনটা কমেন্ট আউট করে দেখাইনি তোমাদেরকে, এটা হচ্ছে আমরা একটু করে বলে নিই যেহেতু ওখানে আসছে। সো আমরা দেখছি যে আসলে এই ডিরেক্ট ক্লাসের অবজেক্ট দিয়ে শো মেথড ইয়ে করলে এই ডিরেক্ট ক্লাসের শো মেথডটাই কল হবে, তো এই শো মেথডটাই কল হবে। ইনহেরিটেন্স রিলেশনশিপের মধ্যে জানি যে এই এই উপরে যে আমার যে ইয়াটা আছে, দেখো উপরে অ্যানোটেশনটা ভেঙে গেছে, চলে আসি। তো এখন দেখো একটু করে বুঝাই লাস্ট, এখন দেখো এই যে ডিরেক্ট ক্লাসের অবজেক্ট দিয়ে শো মেথডটা কল করলে এই ডিরেক্ট ক্লাসের শো মেথডটা কল হয়েছে আমরা দেখছি। আমরা এটাও জানি যে ইনহেরিটেন্স করার ফলে যে বেস ক্লাসের সকল প্রাইভেট ছাড়া বাকি জিনিসপত্র ডিরেক্ট ক্লাসের হয়ে যায়, এটাও জানি। তার মানে এই যে বেস ক্লাসের যে শো মেথড আছে এই শো মেথডটাও তো এখন ডিরেক্ট ক্লাসের, তাই না? এই শো মেথডটাও ডিরেক্ট ক্লাসের, আবার ডিরেক্ট ক্লাসের নিজেরও একটা শো মেথড আছে। এটা যেহেতু ডিরেক্ট ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা এটা কল করেছি তো এটা কল হয়েছে। এখন এই বেস ক্লাসের শো মেথডটাও তো ডিরেক্ট ক্লাসের মধ্যে আছে, তাই না? এখন আমাদের যদি কোনো কারণে এই বেস ক্লাসের শো মেথডটা কল করার দরকার হয় তাহলে আমরা কীভাবে করব? প্রথমে হচ্ছে ডি অর্থাৎ ডিরেক্ট ক্লাসের অবজেক্ট, এরপর হচ্ছে ডট বেস ক্লাসের নাম, এরপর হচ্ছে শো। শো মানে হচ্ছে এখন এই যে বেস ক্লাসের যে শো মেথডটা আছে এই ডিরেক্ট ক্লাসের অবজেক্টটা দিয়ে এই বেস ক্লাসের শো মেথডটাকে আমরা এখন এইভাবে কল করতেছি, ঠিক আছে? যেহেতু ডিরেক্ট কল হচ্ছে না আমরা এইভাবে কল করতে পারি। সো এই জিনিসটা এখানে বলা আছে, এটা তোমরা রান করে দেখবা কমেন্টটা তুলে দিয়ে। সো আজকের ক্লাস এতটুকুই, অনেক হয়ে গেছে, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে পুরো ক্লাসটি আমাকে করতে পারো এখন।